Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. গরম গরম সিঙ্গারা ভাজছি, বুঝেছো? তা নিয়ে এলো মৃণাল খেতে, তুমিও তুমিও খেও। হ্যাঁ তুমি বসো, আমি চা নিয়ে আসি। বড় গরম, বুঝেছো? এবছর গরমে তোমার এখানে খুব কষ্ট হচ্ছে। সামনে বছর ভাবছি একটা পাখা লাগাতে পারবো। পাখা? না বাবা, আমাদের তো দেশের গায়ে ইলেকট্রিসিটি নেই, পাখার নিচে শুয়ে তো আমার দুর্বেশ নেই, কি বলো গো? ও বাবা, তোর মা তো চা আনতে গেছে। বাবা পাখাটার দরকার তো। হ্যাঁ কিন্তু বাবা, দেশের বাড়ি অনেক খোলামেলা ছিল আর হাওয়া বাতাস ছিল প্রচুর, তুমি যাই বলো না কেন এখানে তোমার গরমে কষ্ট হচ্ছে। হ্যাঁ সেটা ঠিকই ভাই। কি জানো, দেশের বাড়ি তো খুব কষ্টে ছিলাম, কষ্টে ছিলাম, তবে মানসিক আনন্দ ছিল। অভ্যেস মৃণাল, অভ্যেস হচ্ছে মানুষের সবচেয়ে বড় কথা। হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার অফ ম্যান। তারপরে আরেকটা কথা কি জানো, আরাম যত চাইবে, যত চাইবে ততই বেড়ে যাবে, যত চাইবে ততই বেড়ে যাবে। তুমি যে সারা জীবন হেডমাস্টারের কাছে এসো তা বুঝি ভুলতে পারছো না? কেন 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 ছেলের কাছে বক্তৃতা দিয়েছো? আরে না 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 না, বক্তৃতা না, মৃণালকে বলছিলাম যে এখানে আমরা বেশ শান্তিতে আছি, আনন্দে আছি, বুঝলে? একটা কথা সবসময় মনে রেখো বাবা, হ্যাপিনেস লিভস ইন সিম্প্লিসিটি। এই কথাটা যদি মনে রাখতে পারো না, জীবনে কখনো কষ্ট হবে না। তোমার সিঙ্গারা যে ঠান্ডা হয়ে গেল। তুমি নাও না, তুমি নাও, আমি নিচ্ছি, নিচ্ছি, তুমি নাও। প্রথমে এত কড়া সমালোচনা করলে মৃণাল। ব্যাপারটা হলো স্যার, আমরা গোড়া থেকেই সরকারকে একটু সচেতন করতে চাইছি। আরে নীতি কার্যকরী হোক, তার রেজাল্ট দেখো। কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে স্যার, প্ল্যানিং একটা ফাঁক রয়ে গেছে, সেটা যদি ঠিক মতো কার্যকরী না হয় তাহলে জনসাধারণ বিপদে পড়তে পারে। সেই জন্যই গোড়ার থেকে সরকারকে আমরা সজাগ করতে চাইছি। স্বদেশী আন্দোলনের সময় তুমি কবছর জেল খেটেছিলে মৃণাল? আগে দুবার। দেশ স্বাধীন হওয়ার পর রাজনীতি করলে না কেন? সংসারের দায়িত্ব সে কাঁধে চাপলো, তবে সক্রিয় রাজনীতি না করলেও আমি একটা মতবাদ বিশ্বাস। সেটা নিশ্চয়ই সরকার বিরোধী। কেন স্যার, আমার সম্পাদকীয় লেখাটা কি আপনার পছন্দ হয়নি? না না, ঠিক আছে ঠিক আছে, চলবে। মৃণাল, আমাদের প্রধানমন্ত্রী আজকে অ্যাপ্রিসিয়েশন কনফারেন্সে উদ্বোধনী যে বক্তৃতা দিয়েছেন তার রিপোর্ট একটু দেখে দিও। আমি তাহলে এবার উঠলাম। দেখো তো আমায় চিনতে পারো কিনা। চিনতে পারছো না? স্কুল পালিয়ে ফাঁক করা হচ্ছে, সামনে পরীক্ষা খেয়াল নেই, পাঁচই বাচ্চা তোর তোকে লজ্জা কাউকে দাও। গণ্ডমূর্খ থেকে সারা জীবন আমাদের জ্বালাবে, এ তোমায় আমি বলে রেখেছিলাম। যা পড়ছে যা, তোর জন্য হয়েছে যত অশান্তি আমাদের। যাতে শান্তি পাও সেই ব্যবস্থাই আমি করছি।
তোর জন্য বাবা ভীষণ কষ্ট পাচ্ছি কুনাল সামনে পরীক্ষা অথচ তুই তিন দিন স্কুলে যাসনি আমি তো বলেছি পড়াশোনা আমার একদম ভালো লাগে না দু দুবার ফেল করার পরে কি তোমরা বুঝতে পারো না বাবা আরে চেষ্টা কর মন দিয়ে পড়াশোনা কর না আমার দ্বারা পড়াশোনা হবে না কুনাল মা আরে কি আশ্চর্য হ্যাঁ প্রতিজ্ঞা করেছিলাম জীবনে এস্টাবলিশ না হওয়া পর্যন্ত তোমাদের সঙ্গে একদম যোগাযোগ রাখবো না মা বাবা কোথায় আমার কাছে তোমার কাছে শোন তুই কিছু খাবি চা টোস্ট কিছু বলবো না চলো বাড়ি যাওয়া যাক বাড়ি যাবি বাবা মা ভীষণ খুশি হবে এই তো দেখ তো একে চিনতে পারিস কেন দেখ ভালো করে দেখ বোম্বেতে তুমি আর বাবা ভেবেছিলে আমি কোনোদিন মানুষ হব না পিক্কে করে খেতে হবে তাই ঠিক করলাম যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারছি ফিরে আসবো না এই দেখো নালা আমাদের খরচা করার জন্য 2000 টাকা দিল হ্যাঁ 2000 হ্যাঁ তনিকে দিল 300 টাকা তারপর তনিকে 300 টাকা ছেলে তো সত্যি মানুষ হয়ে এসেছে কি বলো হ্যাঁ তাই তো মনে হচ্ছে গেলে তাই তো মনে হচ্ছে বলেছিলাম যে মানুষ হবে না কিন্তু এখন দেখছি যে মানুষই ফিরেছে এত টাকা মিনার ও মিনার ও টো টো তোর না সকালবেলা ডিউটি শোন আমরা একটু কুনালের সঙ্গে বেরোচ্ছি তুই বাইরে বেরোবার সময় তালা লাগিয়ে যাস আমাদের কাছে আর একটা চাবি রইল হ্যাঁ তুই এত সকালে কোথায় যাচ্ছিস সে এসে পরে বলবো কোন এখন সময় নেই তোর বাবা আর কুনাল ট্যাক্সির কাছে চলে গেছে হ্যাঁ শোন উনুনের পাশে কেটলিতে তোর জন্য চা তৈরি করা আছে কুনাল কি সব খাবার কিনে এনেছে তাও আছে হাত মুখ ধুয়ে চা গরম করে সবকিছু খেয়ে নিবি বুঝছিস আয় তনি আয় আশীর্বাদ দা আরে সুকান্ত এলে কি বলবো দাদা তুমি ওকে একটু অপেক্ষা করতে বলো আমার খুব তাড়াতাড়ি ফিরবো এভাবে ধরো তুই হাত দিয়ে খা তো নি হাত দিয়ে না আমি এটা দিয়ে খাবো ওটা দিয়ে পারবি নে আচ্ছা বাবা আচ্ছা তুমি হাত দিয়ে হাত দিয়ে খাই এটা সব শিখতে হবে তুমি কুনাল দত্তের বোন হ্যালো তন্দুরি চিকেনটা খাও আচ্ছা খাও হ্যাঁ সুকুমার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 5টার সময় ডিএমদের সঙ্গে রোটান্ডায় মিটিং তো শরৎ লেবার মিনিস্টার থাকছেন তো তাকে থাকতে বলো কমিটিতে কে কে থাকছে চেয়ারম্যান হচ্ছেন রুরাল ডেভেলপমেন্ট ও কটেজ ইন্ডাস্ট্রি মিনিস্টার আর থাকছেন ওই ডিপার্টমেন্টের সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি আর কৃষক নেতা নিখিল মণ্ডল এই চার্জ আমার ইচ্ছে তুমিও এই কমিটিতে থাকো আমি স্যার হ্যাঁ রিসেন্টলি গ্রাম বাংলার অর্থনীতির ওপর তোমার লেখাগুলো আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ দাদা কালকে সকালে একটা বাড়ি দেখতে যাচ্ছি নিউ আলিপুরেতে ভালো লাগলে না কিনেই ফেলবো সময় হলে তুমি চলো কাল সকালে তো আমার সময় হবে না রে কুনাল কাল আমার মর্নিং ডিউটি আর বাড়ি তোদের পছন্দ হলেই তো হলো কি রে তুমি তবু তুমি থাকলে দাদা কুনাল এত কাজের মধ্যে সময় করে নিচ্ছে আর সারাদিন শুয়ে বসে তো সময় হয় না আশ্চর্য
মা আমার সত্যি কাজ আছে তুমি বিশ্বাস করো তাহলে আমি চলি মা কাল সকালে আসবো তোমরা তৈরি থেকো আরে মিনা তো সারাদিন খাওয়া হয়নি মনে হচ্ছে ঘরে তো সবই ছিল দুটো ডাল ভাত তো ফুটিয়ে খেতে পারতিস ঠিক হয়নি মা স্বভাব তো রাজার মতোই করেছিস শুনলি তো তাদের কিছু খাওয়া হয়নি যা স্টোভে চা জল খবর করে দিকে যা আর কুনাল কি সব খাবার এনেছে সেসব এনে দে কি ব্যাপার তুমি অসময় সাংবাদিকদের আবার সময় অসময় কারণ তুমি এই সময় বাড়িতে আজ তো ছুটি ব্যাংক হলিডে তুমি সত্যি জানতে না আমাদের অফিসে তো ছুটির কোনো বালাই নেই তাই ওই তারিখগুলো ঠিক মনে থাকে না তোমার আসবার কথা দাদা তো কিছু বলেনি বেরিয়ে যেতে এই তো তোমার সঙ্গে আমার দেখা না হয় ভাই দেখা হলে মনে মধ্যে কিরকম একটা কষ্ট হয় কষ্ট আমার হয় শিবানি তাই তো আসতে চাই না শুনলাম হেমন্ত দার অ্যাজমা বেড়েছে তাই এবার দেখা করতে এলাম তুমি এ বাড়িতে সবসময় আসতে পারো যখন শুধু আমি থাকবো ফিরে এসেছো মিনালদা কবে জেল থেকে ছাড়া পেলে পরশু কালকে বাড়ি এসেছি কেমন আছিস তোরা শিবানী দাদার খবর কিছু জানো আসার সময় অনেক রোগা হয়ে গেছে রে হেমন্তদা সেই স্বাস্থ্য আর নেই জানো মিনালদা দাদার জন্য চিন্তায় চিন্তায় বাবা অসুস্থ হয়ে পড়েছেন আর জেঠিমা সব সময় কান্নাকাটি করেন তুমি তো জানো দাদা ছাড়া আমাদের আর কেউ নেই দাদাই ছিল বাবার একমাত্র ভরসা এতদিন পর আমাদের কথা মনে পড়লো ঠাকুরপো বসো বসো কতদিন এ বাড়িতে আসলে বলো তো জানেন তো সাংবাদিকদের ছুটি নেই আসলে আমাদের উপর তোমার টান কমে গেছে শিবানীর উপর অভিমান করে তুমি আসো আরে না না অভিমান করার বয়স কি আমাদের এখন আছে এক কাপ চা খেতে পারেন কথা চাপা দিলে হবে না ঠাকুরপো এক কাপ কেন আমি তোমাকে 10 কাপ চা খাওয়াবো আগে বলো শিবানীকে গ্রহণ করতে তোমার অসুবিধে কোথায় এসব কথা ঠাকুরপো বলতে না না উচিত নয় এর শেষ দরকার তোমরা দুজনে এভাবে আমার চোখের সামনে ভয় হয়ে যাবে আমি কি করে দেখি বলো তো ঠাকুরপো এ ক্ষয় নয় বৌদি অক্ষয় বৌদি যেদিন আমার শিবানীকে বিয়ে করা উচিত ছিল সেদিন আমি বাবা মা টনি আর খবরের কাগজের 250 টাকা মাইনে নিয়ে প্রতিদিনের জীবন সংগ্রামে ব্যস্ত ছিলাম সেদিন আমি শিবানীকে কোনো আশা কোনো প্রতিশ্রুতি দিতে পারিনি কিন্তু যেদিন সময় এলো সেদিন হেমন্তদা অসুস্থ হয়ে পড়লেন এত বড় সংস্কার ইন্দ্রাণী লেখাপড়া কলকাতার আস্তানা নিজের অজান্তে শিবানীও সেদিন আমারই মতো জীবন চুক্তি নেমে পড়েছিল আমি আমি বুঝতাম যে শিবানী সেদিন আমার চেয়ে কত অসহায় ছিল বৌদি আমাদের দেখা হতো কথা হতো কিন্তু সংসার করার স্বপ্নের কথা আমরা কেউ কোনোদিন কাউকে বলতে পারতাম না আজও পারিনি না না ঠাকুরপো এর একটা ব্যবস্থা আমি করবই আমি কিছুতেই ছাড়বো না চলো দাদার কাছে যাবে তো হ্যাঁ এসো কতক্ষণ এসেছো এই তো কিছুক্ষণ প্রায় ঘন্টা দুয়েক হবে কিছু বলবি কিছু বলার ছিল এর আগেও আমি বার দুয়েক এসে ঘুরে গেছি জানি কিন্তু আজকাল এই আমার শো ফাংশন নিয়ে এত ব্যস্ত না বলি আজকাল প্রায়শই তোমার নাম দেখছি খবরে কাগজে খুব ভালো লাগে বসে বসে সরি
এখন তো আমি তোমার সঙ্গে কথা বলতে পারছি না সুকান্ত দা। স্নান করে এক্ষুনি আমাকে বেরোতে হবে। ও তাহলে আরেকদিন আসবো, কাল কিংবা পরশু। না না, তোমাকে আসতে হবে না। কেন মিছি মিছি এসে ফিরে যাবে? আমি বাড়ি থাকবো না, দরকার হলে আমি তোমাকে ডেকে পাঠাবো। বলছিলাম তনিমা, তোমার অত সুন্দর গানের গলা, ফাংশনে গান ছেড়ে তুমি গিটার বাজাও, এটা আমার ভালো লাগে না। গান তুমি ছেড়ো না। তাহলে অরিন্দম বলেছে আমার গানের গলা আর গিটারের হাত দুটোই সমান। সঙ্গীত সম্বন্ধে অরিন্দমের যা জ্ঞান আছে তার তুমি ধারে কাছেও আসতে পারো না, বুঝেছো? চলি, খুব টায়ার্ড লাগছে। শিলিগুড়ি গেছিলাম ব্যবসার কাজে দাদা, একেবারে বিয়ে করেই ফিল। দাদাকে নমস্কার করো সুহাস। থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে, বস বস মৃণাল বস। বৌমাকে ওই ঘরে নিয়ে যা, একটু বিশ্রাম করুক। আর হ্যাঁ শোন, ব্রজলালকে বলিস চা জল খাবার দিতে। যাও বৌমা, যা ঘরে ঘরে। সংসারে বৌমা কে কে আছে রে? কেউ নেই। বাবা মা ছোটবেলায় মারা যান, বাবার নাম ছিল রণদাকান্ত বিশ্বাস, স্বদেশী করতেন, জেনে না কোথায় মারা গেলেন। তারপর থেকে চা বাগানে এক দুঃসম্পর্কের কাকার কাছেই মানুষ। আরে বংশ ভালো তো? সেসব বিষয়ে কিছু জানি না বাবা। চেহারা দেখে তো ভালো ঘরেরই মনে হয়। বাবা চাইছি সে আর তুই একদিনে কি করে বুঝবি। তবে ওর পরিবেশটা ছিল খুব খারাপ। ফুটো তো ভাইগুলো প্রত্যেকটা স্মাগলার, জেলখাটা আসামি। ওদের সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে মা, ওরা সুহাসের সঙ্গে আর কোন রকমেরই সম্পর্ক রাখবে না। বলা যায় মা, আমি সুহাসকে একরকম কিনেই এনেছি। আমি চলি মা। পারিবারিক আলোচনায় তুই তোকে পাবো না। আমাকে কি সত্যি তোমাদের দরকার হয় মা? শুনলি খোলা, শুনলি, ছোট বোনের বিয়ের ব্যাপারে তোর কোনো দায়িত্ব নেই? তনির বিয়ে? হ্যাঁ দাদা, ছেলেটি ধনীরই পছন্দ করার। কে ছেলেটিকে? আমিও চিনি, খুব ভালো ছেলে, ধনীর মিউজিক কলেজের প্রিন্সিপাল অরিন্দম ঘোষাল। না না, আমি যাব না, আমি যাব না, আমি কিছুতেই যাব না। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো সুহাস, আমি ভেবেছিলাম তুমি আমার যোগ্য স্ত্রী হবে। তার জন্য বুঝি পার্টিতে যেতে হবে, ক্লাবে যেতে হবে, মদকে হইহুল্লোড় করতে হবে? প্রয়োজন হলে তাই করতে হবে, এগুলো আমার ব্যবসার অঙ্গ। মদ খেতে না চাও খাবে না, কিন্তু তুমি কুণাল দত্তের স্ত্রী, সবার সঙ্গে মিশবে, কথা বলবে, হইচই করবে, দিস ইজ অ্যারিস্টোক্রেসি, এটা আমার বিজনেস বাড়বে। আমি তোমার ব্যবসা বাড়াবার যন্ত্র না, এটা স্ত্রীর কর্তব্য। তুমি আমি অন্য কিছু করতে বলো করব, কিন্তু ওসব আমি পারবো না। পারবে পারবে, কোথা থেকে কোথায় তুলে এনেছি ভেবে দেখো। তোমার দাদারা তো টাকা খেয়ে ঠিকই করে ফেলেছিল, তোমাকে মালবাজারে দুই চোরা কারবারির হাতে তুলে দেবে। সে সময় আমি গিয়ে উদ্ধার না করলে কোথায় ভেসে যেতে ভেবে দেখো। আজকে আজকে সব কথা তোলার কোনো মানে হয় না। আমি কি তোমায় বলেছিলাম বাঁচাতে? বলনি, কিন্তু আমি দয়া দেখিয়েছিলাম, তার জন্য আমি কৃতজ্ঞ।
আর সেই কৃতজ্ঞতার নমুনা আমার প্রতিটি কথার অবাধ্য হওয়া। তাহলে তুমি পার্টিতে যাবে না? না দাদাদের মতন তুমি আমাকে পার্টিতে নিয়ে গিয়ে একে ওকে দেখিয়ে তোমার ব্যবসা বাড়াবে। স্মাগলার ছিল বলে দাদাদের আমি ঘৃণা করতাম। মুখ ভেঙে দেব, আজে বাজে কথা একেবারে বলবে না। তুমি কুণাল দত্তকে এখনো চেনো নি। দাদাদের সঙ্গে ওর কেন পরিচয়? তাহলে কি কুণাল দত্তর দাদাদের মতন চোরা কারবারের ব্যবসা? ছোটবাবু, ছোটবাবু আসুন, ছোটবাবু ছোটবাবু। এইসব কি হচ্ছে? নেশা করেছো করো, তাই বলে তুমি ব্রজলালকে মারবে? বেশ করেছি, দরকার হলে আমি তোমাদের সবাইকে দ্রুত পেটা করবো। চুপ করো, সবাই শুয়ে আছে, মাতলামি করো না। আমি এর আগেও তো একদিন বৌমার কান্না শুনেছি। স্বামী স্ত্রীর নিজেদের ব্যাপার, তোর মাথা গলাবার দরকার কি? সময় সময় দরকার হয় মা, পারিবারিক শৃঙ্খলা বলার কথা আছে। যা বলার আমি বলবো, তুই নিজের ঘরে যা, যা ঘরে যা। মৃণাল ঠাকুর এসেছিলেন, তোমার দাদার সঙ্গে দেখা করে চলে গেলেন, জানি তোমার জন্য অপেক্ষা করেছিলেন। তাও জানি, দেখা করলে না কেন? প্রয়োজন নেই। মৃণাল কেরম তাচ্ছিল্য করছো কেন? কোনো বড় গাছে লোক বেঁধেছো নাকি? মানে? আমি কিন্তু মৃণাল ঠাকুরপোর বাবা মার কাছে যাচ্ছি বিয়ের দিন ঠিক করতে। না, এখনো সময় আসে, এলে বলবো। মেয়েদের এত চিৎ ভালো না শিবানী। বৌদি, দাদার এত শরীর খারাপ, ভাবনা হয় না? নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভাবনা হয় না তোমার? তোমার ওই রোজগারের টাকা না হলে আমাদের সংসার চলবে না, এমন অহংকারী হতে তোমাকে কে শেখালো শিবানী? বৌদি, বৌদি আমি এমন ভাবে বলিনি, তুমি আমার উপর, আমার উপর রাগ করো না। না, তোমার কোনো কথা শুনবো না। বৌদি প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না। শিবানী, আমাদের সংসারে অভাব আছে, তোমার দাদার রোজগারও কম, দরকার হলে আমি তোমার কাছে হাত পাতবো, ভিক্ষে চাই। বৌদি কি যাতা বলছো? যাতা নয় শিবানী, আমার চোখের সামনে তোমরা দুজনে ভাবে নষ্ট হয়ে যাবে, আমি কিছুতেই সহ্য করবো না। শ্যামল, তুমি এসে গেছো, ভালোই আছো। আচ্ছা, এবছরে প্রথম ছ মাসে পশ্চিমবাংলা যতগুলি রাজনৈতিক খুন হয়েছে তার সংখ্যা, তোমার কি কলকাতার সংখ্যাটা আলাদা করে চাই? হলে ভালো হয় শুনে। তাহলে তুমি তাই করো, দুটো আলাদা করে নিয়ে এসো। আপনার কি একটু ডিটেল চাই না? শুধু নাম্বারটা হলেই চলবে। ডিটেলটা পেলে ভালো হয়। দুটো লিস্ট তৈরি করতে একটু সময় নেবে স্যার। তা লাগবে, মৃণাল এখন আমার অফিসে খানিক থাকবে, ও আমার সঙ্গে লাঞ্চ করে যাবে, তুমি দুভাগেই করে নিয়ে এসো। রাইট স্যার। বাই দি ওয়ে, আমি গত মাসে তোমাকে দুবার টেলিফোন করেছিলাম, তুমি কি কলকাতার বাইরে গিয়েছিলে? হ্যাঁ শুনে স্যার, চিফ মিনিস্টার একটা কমিটি ফর্ম করেছে আমাকে, তার জন্য বর্ধমান আর মেদিনীপুর ডিস্ট্রিক্টে যেতে হয়েছিল। তো হঠাৎ কি ব্যাপার, মাধবকে স্মরণ করলেন? আরে না না, ব্যাপার কিছু নয়, এই তোমার বৌদি বাড়িতে একটু খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছিলেন, তা তিনি চাইছিলেন যে তুমিও আসো। এ হে সুনীলদা, এরকম একটা চান্স মিস করে গেলাম। যাই হোক, বৌদিকে বলবেন কিন্তু আমি একদিন যাবো, বেশ গিয়ে জমিয়ে খেয়ে আসবো। আরে তোমার যত নিচ্ছে তুমি বাড়িতে চলে আসবে, তুমি তো আমার নিজের লোকের মতো। আচ্ছা,
তোমার ছোট ভাই কুনাল কি কখনো বোম্বেতে ছিল? হ্যাঁ তাই তো শুনেছি। কেন শুনলে না? না না হিন্দিতেই বলছে। চলো পাশে করে লাঞ্চ খেয়ে। কুনাল আমার কিছুদিন ধরেই সন্দেহ হচ্ছে, ও রোজগারের পথে গোলমেলে। মানে? মানে তুই ঠিক সৎ পথে টাকা রোজগার করিস না, তোর ব্যবসাটা বেআইনি। এসব কথা তোমায় কে বলেছে? সুহাস বুঝি? তোকে দেখলে যে কোনো লোকে বুঝতে পারবে, সৎ পথে টাকা রোজগার করলে তুই এইভাবে টাকা নষ্ট করতে পারছিস না। দেখো দাদা, ব্যবসার খাতিরে সবাইকে বেআইনি কাজ করতে হয়। আজকের দিনে ধোয়া তুলসী পাতা দিয়ে কেউ ব্যবসা চালাতে পারে না। এভাবে চললে তুই কিন্তু বিপদে পড়বি কুনাল, এখন সাবধান হ। আমরা সাবধানেই কাজ করি দাদা, তোমাকে এ নিয়ে ভাবতে হবে না। দেখ কুনাল, তোনের বিয়ে, বাবা মা তোর আশ্রয়ে আছেন, সুহাস আছে, এখনো সময় আছে, ভালো পথে ফিরে আয়। আচ্ছা সুকান্ত, ওই মডার্ন মিউজিক কলেজের প্রিন্সিপাল ওই অরিন্দম ঘোষাল, ওকে তুমি চেনো? চিনি দাদা। আচ্ছা ভদ্রলোকের স্বভাব চরিত্র কিরকম? শুনেছি তো ভালো না, সাংসারিক জীবনে গোলমাল। জার্মানি থেকে ফিরে ভদ্রলোক বিয়ে করেছিল। বিয়ে করেছেন? স্ত্রীর টাকাতেই তো স্কুলটা। শুনছি সম্পত্তি ওদের মধ্যে নাকি বিচ্ছেদ হয়ে গেছে। হ্যাঁ কবে বিদেশে রওনা হচ্ছিস, কিছু ঠিক করলি? বিদেশে আমি যাচ্ছি না বাবা। মানে? মানে ওদের প্রস্তাবে আমি ঠিক রাজি হতে পারলাম না, তাই না করে দিয়েছি। সে কি এমন একটা লোভনীয় প্রস্তাব তুই তুই না করে দিলি? হ্যাঁ, কারণ ভেবে দেখলাম যে কোনো লাভ নেই। লাভ থাকবে কি করে, নিজের ত্যাগ করা মুরদ নেই, কেবল বড় বড় কথা। লজ্জা করে নাও তো, ছোট ভাইয়ের ঘাড়ে বসে দিন রাত খেতে থাকতে বউটাকে পর্যন্ত মন্ত্রণা দিচ্ছিস, ভেবেছিস আমি কিছু লক্ষ্য করি না? সবকিছু তোমরা লক্ষ্য করবে এটা তোমার প্রত্যাশা না, কিন্তু তা তোমরা করো নি, তা না হলে বৌমার যে অবস্থা হতো না। বৌমা এ বাড়ির মনোবৃত্তিকে এখন আয়ত্ত করতে পারেনি মৃণাল। ভুলটা আমারই বাবা, বিয়ের ব্যাপারে আরো সাবধান হওয়া উচিত ছিল। তোমরা ভাবতে পারো যে বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি একদিনের জন্যও শান্তি পাইনি। দোষটা কার? স্ত্রীর মর্যাদা দিয়ে ওকে আমি তুলে এনেছিলাম, সেটা যদি ওর পছন্দ না হয় ওর যেখানে খুশি চলে যেতে পারে। বৌমার অন্যায় হয়ে থাকলে তাকে ক্ষমাও তো করা যায় না? যায় না, আর করা উচিত নয়। আচ্ছা মৃণাল, তুই তো বৌমাকে একটু বোঝাতে পারিস, বাড়িতে রোজ এই অশান্তি, আমাদের প্রতি কি তোর কোনো কর্তব্যই নেই? না নেই, এখন যদি কারো কর্তব্য থাকে তবে সেটা কুনালের। তার মানে? মানেটা খুব স্পষ্ট বাবা, যখন নিঃসম্বল দরিদ্র হয়ে দেশ ছেড়ে এসেছিলে তখন আমার ছিল, কিন্তু এখন যার আশ্রয়ে নিশ্চিন্ত আরামে দিন কাটাচ্ছ এখন কর্তব্যটা তার। মৃণাল ভদ্রভাবে কথা বলবি, তোর কাছ থেকে এটা আমি আশা করিনি। আমিও আশা করিনি বাবা, তোমরা সব জেনে শুনেও বৌমাকে দিনের পর দিন যে মারধর করেছে, অপমান করেছে, তার কোনো প্রতিবাদ করো না। বৌমার স্বভাব চরিত্র ভালো না, বাপের বাড়ির লোকের আরো খারাপ। বৌমা আগে কি অবস্থায় ছিল তা আমরা জানি, ওরকম মেয়েদের স্বভাব চরিত্র ভালো হতে পারে না। তোমার লজ্জা করে না দাদা সুহাসের হয়ে ওকালতি করতে? নিজে তো মহাপুরুষ সেজে বসে আছো, তুমি যে কি আমাদের জানতে বাকি নেই। আমি কি? সুহাস তোমার ছোট ভাইয়ের বউ, ওকে নিয়ে তোমার এত মাথা ব্যথার একটাই মনে হয়। কুনাল মুখ সামলে কথা বলবি। চুপ করো, তোমার ভণ্ডামি আমি অনেক সহ্য করেছি। আমি নেশা করে পড়ে থাকি আর আমার বউটা বেশ্যামে দিব্যি তোমার ঘরে রাত্রির কালে সকালে বেরিয়ে আসে। একটা ট্যাক্সি করে বিকেলে আমার অফিসে পৌঁছে দেবে। আচ্ছা।
কোথায় যাচ্ছিস তুই? মিনাল বাবা, এই বাড়িটা কুনালের বাড়ি। তোমাদের ছেড়ে যেতে এতদিন কষ্ট হচ্ছিল, তাই ছিলাম, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। দাদা। কি রে টনি, তুই তুই কি করে জানলি যে আমি এখানে আছি? রোজলালের কাছে। আয় বস বস। কি রে আয়, আরে তোর চেহারাটা এরকম লাগছে কেন রে? আমি তিন দিন ঘুমোতে পারিনি দাদা। কেন? অরিন্দম, অরিন্দম আমাকে ফাঁকি দিয়েছে, সব মিথ্যে বলেছে। মানে? ওর ওর স্ত্রী আছে, এই কথা আমাকে আগে বলেনি, অথচ কি বল টনি? আমি আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না দাদা। আমার আমার আমি তুমি বাঁচাও দাদা, আমি বাঁচাও। টনি দাদা, কিছু হয়েছে? কিছু হয়েছে আপনার? সুকান্ত, বিকেল থেকে ময়দানে বসেছিলাম, অনেক ভাবলাম, ভেবে দেখলাম যে তোমার কাছে আসা ছাড়া আমার অন্য কোনো উপায় নেই। কেন, কি ব্যাপার দাদা? সুকান্ত, টনি খুব অসুস্থ, নার্সিংহোমে আছে। কি হয়েছে? তোমাকে সব কথা বলবো সুকান্ত, তোমাকে সব কথা বলা দরকার। টনি, ভাগ্যের মার না খেলে আমরা নিজেদের চিনতে পারি না, কি চাই কি পেলে সুখী হতে পারি আমরা নিজেরাই জানি। যেখানে থেমে গিয়েছিলে আবার সেখান থেকে ভাবতে শুরু করো, মাঝে তোর স্বপ্নটাকে ভুলে যাও। ভয় কি, আমি তো আছি, দেখবে আমরা তিনজনে সুখী হব। তিনজন? হ্যাঁ, তুমি আমি আর আমাদের যে সন্তান আসছে। রোজলাল একা গাড়ি নিয়ে ফিরে এসেছে। কেন, সুহাস আসেনি? না, শিবানী বলেছে সুহাস আর এ বাড়িতে কোনোদিন আসবে না। বৌমা দাঁড়িয়েছিল ওখানে, তোর সঙ্গে নাকি কোনো সম্পর্ক রাখবে না। ওর ঘাড় আসবে, কুনাল দত্তকে ওরা এখনো চেনেনি, পুলিশ দিয়ে টানতে টানতে নিয়ে আসবে। বাবু বাবু বাবু, পুলিশ! পুলিশ? আগে হ্যাঁ ছোট বাবু, তিন গাড়ি পুলিশ এসে দাঁড়িয়েছে বাড়ির সামনে। পুলিশ আমার পেছনে, আমি আমি কোন রকমের বাড়ি থেকে পালিয়ে এসেছি দাদা, দাদা বাঁচাও, বাঁচাও দাদা।
কি করে বাঁচাব? লালবাজারে তোমার অনেক বড় বড় পুলিশ অফিসারের সঙ্গে চেনাশোনা আছে দাদা। মন্ত্রীরা তোমাকে খাতির করেন, তোমার ভালোবাসে। একটু বলে দাও আমাকে, যেন অ্যারেস্ট না করে দাদা। তুই তো আমাকে জানিস কুনাল, আমি কখনো কারো অনুগ্রহ নিই না। তুই আমাকে বাঁচাবার জন্য অনুগ্রহ চাইছ? তুই, আমি তোমার ছোট ভাই, তুই কি আমার জন্য এতটুকু বলতে পারবে না দাদা? না, পারলেও বলবো না। একটা অন্যায়কে প্রশ্রয় দিতে গিয়ে আর একটা অন্যায় আমি করতে পারবো না কুনাল। আমি বেঁচে থাকবার জন্য অন্যায় করেছিলাম দাদা, আমি মা বাবাকে সুখে রাখবার জন্য অন্যায় করেছিলাম। বেঁচে আমিও আছি, বরং সুখেই আছি, অভাববোধকে আমি জয় করেছি, তাই আজ আমার কোনো দুঃখ নেই। দাদা দাদা, তুমি আরেকবার ভেবে দেখো দাদা। না, আমার যদি ফেল হয়ে যায় আমি খুশি হব। অনেক আশা নিয়ে এসেছিলাম দাদা। আমার কাছে আশাটাই তোমার ভুল হয়ে গেছে। না চলে এলাম বাবা, তুই বিশ্বাস কর মৃণাল, আমি কুনালের এই অসৎ উপার্জনের কথা জানতাম না বাবা, আমি বুঝতে পারিনি। কি জানিস, কুনালের ওখানে আরাম ছিল কিন্তু শান্তি ছিল না। আমরা এই বয়সে শুধু একটু শান্তি চাই বাবা, একটু শান্তি চাই। কথা বলছিস না কেন? আমাদের দেখে তুই খুশি হোস নি, তোর কাছে আমাদের থাকতে দিবি রে মা। মা তুমি কি বলছো মা? আমি যে তোমাদের ছাড়া জীবনে অন্য কিছু ভাবিনি, আমি ভেবেছিলাম জীবনটা তোমাদের নিজে কাটিয়ে দেবো। মা তুমি আজ কি কথা বলছো? কি কথা বলছো মা? আমি দুটো পৃথিবী দেখলাম বাবা, বিচিত্র অভিজ্ঞতা। একটা তোর পৃথিবী আর একটা কুনালের পৃথিবী। তোর পৃথিবীতে আছে স্নেহ, ভালোবাসা, মমতা, শান্তি। তোকে একটা কথা বলেছিলাম অনেকদিন আগে, মনে আছে? হ্যাপিনেস লিভস ইন সিম্পলিসিটি, সহজ জীবনযাত্রার মধ্যেই লুকিয়ে আছে আনন্দ। কিন্তু কুনালের অর্থের চাকচিক্যে পড়ে, গ্ল্যামারে পড়ে আমি নিজেই কিরম যেন সব কথা ভুলে গেলাম বাবা। আর কুনালের পৃথিবীতে কি আছে জানিস? আছে লোভ, লালসা, দ্বন্দ্ব, প্রতিনিয়ত ভয়, দুঃস্বপ্ন। যাকে সেসব কথা মৃণাল, এবার সুহাসকে এ বাড়িতে নিয়ে আয়। না না, আমি নিজে গিয়ে ছোট বৌমাকে নিয়ে আস। হ্যাঁ শোন, শিবানীকেও নিয়ে আয় বাবা, অনেক কাল দূরে দূরে রেখেছিস, আর কত কাল রাখবি বলো তো। বাবা শিবানীকে আনবো, নিশ্চয়ই আনবো, তবে কুনাল ফিরে আসো। হ্যাঁ সেই ভালো হবে, কি বলো? সেই ভালো হবে। দাদা বাবা চা। বাবাকে দাও না রে বাবা, চা খাবো না। কেন? কি জানিস মৃণাল, আমি চা কফি চুরু সব ছেড়ে দিয়েছি বাবা, শান্তি চাই আর কিছু না, শান্তি চাই আর কিছু চাই। বেআইনি ভাবে মূল্যবান হীরা জহর ও সোনা এবং বিদেশি মুদ্রা রাখা ও বিভিন্ন চোরা কারবারের সঙ্গে জড়িত থাকার অপরাধে আমি শ্রী কুনাল দত্তকে অপরাধী সাব্যস্ত করিয়াছি। এই বিভিন্ন অপরাধের জন্য আমি শ্রী কুনাল দত্তকে 4 বছর সশ্রম কারাদণ্ড দিলাম। তুমি এসছো, আজ তোমার কথাই বেশি করে ভাবছিলাম সুহাস।
তুমি কি আমায় ছেড়ে চলে যাবে? কোথায় যাব আমি? তুমি ছাড়া আমার কি আছে বলো? আমি তোমার জন্য অপেক্ষা করে থাকব। তুই তো ভাবছিস না এই চারটে বছর দেখবি, দেখতে দেখতে কেটে যাবে। সেদিন তোমাকে ওসব কথাগুলো বলেছিলাম দাদা, তার জন্য আমি সত্যি অনুতপ্ত। পাগল, ওসব কথা ভুলে যা, তুই ফিরে আয়, আবার নতুন করে জীবন আরম্ভ করতে হবে। ফিরে তোমার বাড়িতে আমার জন্য একটু জায়গা হবে তো দাদা? কুনাল, আমার তো এটি স্বপ্ন ছিল রে, আমরা একসঙ্গে চলবো, একসঙ্গে কাজ করবো। তুই ফিরে এলা, ফিরে আয়, দেখবি আমাদের ছোট্ট বাড়িটা সুখে শান্তিতে আনন্দে কত বড় হয়ে গেছে, আজকাল কত জায়গা। আমি তাহলে যাই। হ্যাঁ, এসো এসো, চলো বৌমা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।